এই তারকার নামটা না নিলে বলিউড যেন ইনকমপ্লিট রয়ে যাবে। আর্টস থেকে আসি, সকলে তার ভক্ত। তিনি কে বলতো? তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় শাহেনশা, মানে অমিতাভ বচ্চন। আর তিনি যেন দিনে দিনে আরো যাকে বলে গ্ল্যামারাস হয়ে উঠছেন। আর এটা তো বলাই বাহুল্য দ্যাট হি ইজ এভারগ্রিন। যদিও এখন অনেক রকমের গুঞ্জন শোনা যাচ্ছে বা তাদের পরিবার সংক্রান্ত অনেক রকম কথাবার্তা বা ঘটনা আমাদের সামনে আসছে, সেই সকল জিনিসপত্র নিয়ে বচ্চন পরিবার যে কন্ট্রোভার্সিতে জড়িয়েছে বা হেডলাইনসে উঠে, সেটা আমাদের কাছে নতুন নয়। কিন্তু এটা এমন কি হলো যে রেখা তার নামে তার পুত্রের সম্পর্কে, মানে অভিষেকের সম্পর্কে প্রশংসা শুনে তিনি বেশ ইমোশনাল হয়ে পড়লেন। অমিতাভ বচ্চন কিন্তু এতটাই ইমোশনাল হয়ে পড়লেন যে তিনি কেঁদেও ফেললেন। খুব অবাক হচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, পুরো ব্যাপারটা বিস্তারিত তোমাদের জানাবো ঠিকই, কিন্তু সেটা দেখতে হলে পুরোটা দেখতে হবে। এবং একটু হোমওয়ার্কটা মনে করিয়ে দিই, কি করতে হবে না, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল বাটনে ক্লিক করো যাতে কোনো আপডেটস না মিস হয়, এবং আই বাটনে ক্লিক করো যদি এন্টারটেইনমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেটস তোমরা পেতে চাও। এছাড়া হোয়াটসঅ্যাপেও কিন্তু আজতক বাংলা চ্যানেলকে ফলো করতে ভুলো না, সঙ্গে রাখো আজতক বাংলাকে। তো চলো আর দেরি না করে মুভিং অন টু দ্য মেইন পার্ট। অমিতাভ বচ্চন নামই কাফি হ্যায়। তিনি মুভিজ তো ছেড়েই দাও, মুভিজ তো আমাদের একাধিক তিনি গিফটস করেছেন, ডান্স নাম্বারস বলো, মুভিজ সব তো হলো। এছাড়া আরেকটা জিনিস যেটা তার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে একটি রিয়ালিটি শো বা একটা কুইজ শো। আই হোপ সেটা সকলেই তোমরা জানো, কেবিসির কথা আমি বলছি, মানে কন বানেগা কারোরপতি। এই নাম, এই প্রোগ্রামের নামটা শুনলেই প্রথমেই যার মুখটা আমাদের সকলের মনে পড়ে সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের মুখ। এবং আমরা জানি যে সেখানে তিনি হোস্ট হন। তো আমরা গেমের ফরম্যাটটা যেটা দেখি যে বিভিন্ন রকম প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের এক একটা করে প্রাইজ মানি থাকে, সেটা করতে করতে 1 কোটিতে যায়। আর বিভিন্ন সময় বিভিন্ন রকম পার্টিসিপেন্টসরা আসেন, তারা তাদের জার্নি, লাইফের জার্নি শেয়ার করেন, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সেস শেয়ার করেন। তো সেই নিয়ে এপিসোডসগুলো কিন্তু বেশ যাকে বলে হার্ট ওয়ার্মিং হয়ে ওঠে। ঠিক এই রকমই একটা এপিসোডে একজন পার্টিসিপেন্ট যার নাম রেখা পান্ডে, তিনি এসেছিলেন। তিনি এসে তার সুন্দরভাবে তিনি যেরকমভাবে ইন্টারাক্ট করছিলেন বিগ বির সঙ্গে, সেগুলো তো খুবই ভালো লাগছিল। সেইখানেই তার করা একটি উক্তিতে বেশ ইমোশনাল হয়ে পড়লেন অমিতাভ বচ্চন। তিনি এতটাই ইমোশনাল হয়ে পড়লেন যে তিনি কেঁদেই ফেললেন। আর আমরা হয়তো এখন অনেক কিছু আপডেটস পাচ্ছি বা অনেক রকম খবর শুনছি যে তাদের ফ্যামিলিতে কিছু না কিছু হয়ে চলেছে, বা হয়তো বনি বনা হচ্ছে না, বা কোথাও ঝগড়া লেগেছে, বা এইরকম অনেক কিছুই হয়তো হতে পারে। কিন্তু তারপরেও সামওয়্যার অর দি আদার কোনো বাইরের লোকের কাছে নিজের ফ্যামিলির কারোর যদি কেউ প্রশংসা শোনে, এসপেশালি সেই যদি তোমার নিজের ছেলে হয়, তাহলে তো যে কেউই ইমোশনাল হয়ে পড়বে। আর ছেলের প্রশংসা শুনছেন তিনি, খুবই একটা স্পেশাল ব্যাপার সেটা তার কাছে। তো এবার কি বললেন রেখা? তিনি বলছেন, রেখা পান্ডে তিনি বলছেন যে তিনি একটা অন্য আরেকটি এপিসোডের রেফারেন্স দিলেন, একটি আগেকার একটি এপিসোড যেখানে তিনি বলছেন যে মনে আছে, মানে বচ্চন স্যারকে, অমিতাভ বচ্চনকে তিনি প্রশ্ন করে জিজ্ঞেস করছেন যে আপনার মনে আছে সেই এপিসোডে কিন্তু জুনিয়র বচ্চন, মানে অভিষেক বচ্চন, তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে তিনি তার বাবার সিটে বসেছিলেন। তিনি বসে তিনি তার বাবাকে এটাই প্রশ্ন করেছিলেন যে বাবা আমি কেমন ছেলে, আর এর উত্তরে অমিতাভ বচ্চন তিনি বলেছিলেন যে তুমি এতটাই যোগ্য উত্তরসূরি যে তুমি আমার সিটে বসতে পারো। তো এটা খুব একটা মেটাফরিক্যাল বা খুব তলিয়ে ভাবলে বেশ একটা ইনার মিনিংও রয়েছে, যে একদম যোগ্য উত্তরসূরি মনে করছেন অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চন। এবং এই পুরো ইনসিডেন্টটা যখন রেখা পান্ডে তিনি যখন আবার পুরো বিষয়টা বললেন, আবার যখন পুরো ঘটনাটা বলে শোনালেন, তখন কিন্তু তিনি বেশ ইমোশনাল হয়ে পড়েছিলেন। শুধু তাই না, মহিলা রেখা পান্ডে তিনি এটাও মন্তব্য করলেন যে আমি খুব পছন্দ করি অভিষেককে বা বিশাল ফ্যান তার। এখানেই শেষ নয়, তিনি এটাও মনে করছেন যে একদম আদর্শবান পুত্র আমি কিন্তু অভিষেককেই মনে করি। আর তার যে হ্যাবিটস বা খুব পোলাইট বিহেভিয়ার, এইগুলো কিন্তু খুব অ্যাট্রাক্ট করে। এই নম্রতাই, ভদ্রতাটাই লোককে কিন্তু বেশ অ্যাট্রাক্ট করে, সেটাই তিনি বললেন। তার সঙ্গে তিনি আবার অভিষেক বচ্চনের জন্য গিফটসও এনেছিলেন, সেটাও তিনি দিলেন বিগ বির হাতে। এই সকল পুরো যে জিনিসটা ঘটছে, পুরো বিষয়টা হচ্ছে, সেটাতেই তিনি এতটাই ইমোশনাল হয়ে পড়লেন যে তিনি কেঁদেই ফেললেন। তো আমরা দেখছি বিগ বি, হ্যাঁ তিনি হয়তো প্রশ্ন করছেন
অপরদিকেই হট সিট, সেটা বেশ ওখানে সকল পার্টিসিপেন্টসরাই বেশ মুখিয়ে থাকে যে হ্যাঁ জিতবো, বা একটা টেনশন একটা সিচুয়েশন কাজ করে যে এত কটা প্রশ্নে ঠিক ঠিক উত্তর দিতে হবে, কিন্তু এর ফাঁকেও কোথাও একটা হাসি ঠাট্টা হয় বা কোথাও একটু হিউম্যান টাচ রয়েছে বা এইসব ইনসিডেন্টসগুলো ঘটে যেটা নিয়ে বেশ আবেগ ঘন হয়ে ওঠেন বিগ বি। ঠিক এইরকমই একটা ইনসিডেন্ট আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এছাড়া আমরা যেটা দেখছি যে অভিষেক বচ্চন আর অমিতাভ বচ্চন ফাদার আর সান, এই ডুওর বন্ডিং কিন্তু বেশ ভালো, বাবা ছেলের বন্ডিংটা কিন্তু বেশ স্ট্রং আর বেশ ভালো। তারা একসঙ্গে স্ক্রিন শেয়ার তো ডেফিনেটলি করেছেন এবং তারাই একমাত্র কিন্তু জুটি, বাবা ছেলের জুটি, যারা স্ক্রিনে ছেলে বাবার রোল এবং বাবা ছেলের রোল করেছিলেন, যেটা হচ্ছে পা মুভিতে আমরা দেখেছিলাম, যে কারণে তাদেরকে কিন্তু মানে তারা বেশ প্রশংসা পেয়েছিলেন, স্পেশালি মেকআপ বা তাদের অ্যাক্টিং সেইটাতে, এইগুলো খুবই উল্লেখযোগ্য কিন্তু। আর এই উক্তিটি একজন সাধারণ মানুষের থেকে আসছে সেটা তো বিশাল একটা প্রাপ্তি যে কোনো অ্যাক্টরদের তরফ থেকে, কারণ তারা আফটারঅল এই প্রফেশনে এসেছেন অবভিয়াসলি জনতার জন্য বা সাধারণ মানুষকে এন্টারটেইন করার জন্য, আর তারপরে যদি এরকম প্রশংসা পাওয়া যায় তাহলে তো সোনায় সুহাগা। আর এটার পরে বিগ বি কিন্তু থ্যাঙ্কসও জানিয়েছিলেন রেখা পাণ্ডেকে, এবং তারপরে আমরা আরও দেখছি যে রেখা পাণ্ডে তিনি 40,000 টাকা জিতে বাড়ি ফিরেছিলেন এই প্রোগ্রামটি থেকে। আর বিভিন্ন সময় এই যে আমি যেটা বলছিলাম যে অশান্তির কথা, এগুলো তো কিছু না কিছুভাবে লেগেই রয়েছে, কিন্তু হ্যাঁ সামহাউ অর দি আদার আমরা দেখছি কি বচ্চন সাহাব তিনি কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেন বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটানো। তার একটা রীতি রয়েছে যে এভরি সানডে তিনি তার বাংলোর বাইরে এসে ফ্যান্সদেরকে হাত নাড়েন, উইশ করেন বা গ্রিট করেন, এবং তিনি কিন্তু প্রত্যেক সানডে এটা মেনটেন করেন। শুধু তাই না, যখন আগাস্থানন্দার দি আর্চিস এলো তার পরপরে তিনি এই রীতিতে একটু মডিফিকেশনসও করলেন। তিনি কি করলেন না, তিনি তার নাতিকে সঙ্গে নিয়ে বাইরে সকল ফ্যান্সদের সঙ্গে মিট করতে গেলেন এবং তাকে সাপোর্ট করতে বললেন, এনকারেজ করলেন যাতে লোকজন আরও বেশি করে আর্চিসটা দেখেন। বা আমরা যদি দেখি আরাধ্যার সঙ্গে তিনি কিন্তু উইকেন্ডসে টাইম স্পেন্ড করেন, তিনি এটাও নিজে থেকেই তিনি বলেছেন যে হ্যাঁ আমি ওর সঙ্গে খেলাধুলো করি, খাওয়া দাওয়া আমরা চেষ্টা করি একসঙ্গে করার। ইভেন আরাধ্যার যে আমরা রিসেন্ট যে ভিডিওটা দেখলাম যে তার স্কুল কনসার্টে তিনি অ্যাক্টিং করছেন, সেখানেও কিন্তু বিগ বি প্রেজেন্ট ছিলেন তার নাতনিকে সাপোর্ট করতে বা এনকারেজ করতে। তো কোথাও না কোথাও একটা দেখছি যে একটা ভালো দিক বা একটু আনন্দের কিছু ইমোশনসও উঠে আসছে বচ্চন পরিবারের তরফ থেকে। এইগুলো নিয়ে তো আমি রোজ রোজ আসবো তোমাদের সঙ্গে আড্ডা দিতে, গল্প করতে। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না তোমরা আর কি কি জানতে চাও। টিল দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনে ক্লিক করো যাতে কোনো আপডেটস না মিস হয়, এবং আই বাটনে ক্লিক করো যদি এন্টারটেইনমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেটস তোমরা পেতে চাও। এছাড়া হোয়াটসঅ্যাপেও কিন্তু আজ তক বাংলা চ্যানেলকে ফলো করতে ভুলো না, সঙ্গে রাখো আজ তক বাংলাকে। টিল দেন টাটা।